সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ। আসলে এই কিছু কিছু সিম্পল রেসিপি আছে যা একদম সাদামাটা সাধারণ কিন্তু খেতে লাগে অসাধারণ। তেমনি আজকে একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। এটা হচ্ছে সকালবেলা তো আমি ভাত রান্না করছি, তো ভাত রান্না ভাতের ওপরে এই যে আমি এগুলো হচ্ছে বরবটি, বরবটিগুলো আমি সুন্দর করে কেটে তারপরে ধুয়ে আমি ভাতের উপরে সিদ্ধ করে নিলাম। আসলে এমনিতে যদি আমরা পানি দিয়ে সিদ্ধ করি তাহলে সেটা খেতে তেমন একটা বেশি ভালো লাগে না, কিন্তু ভাতের ভাপে যদি সিদ্ধ করি তাহলে সেটা সে ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। তো বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ কুচি আর এই যে শুকনা মরিচ আর এক দুইটা কাঁচা পাকা আর কি মরিচ নিয়ে মেখে আমি বরবটি ভর্তাটা করে নিচ্ছি। এই ভর্তাটা গরম ভাতের সাথে আমার কাছে তো অনেক ভালো লাগে। যদি আপনারা না খেয়ে থাকেন এই রেসিপিটা করে খেতে পারেন, অনেক ভালো লাগবে। আসলে অনেক কিছু সিম্পল এবং সাধারণ লাগলেও তা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এই যে দেখেন, আর আমি এখানে একটু সর্ষের তেল দিয়েছি যেটা স্কিপ হয়ে গেছে, তো এখানে আপনারা সরিষার তেলও দিয়ে দিবেন। দিয়ে দেখেন এই যে আমার বরবটি ভর্তাটা আমি তৈরি করে নিলাম। তো বন্ধুরা, এই যে বরবটি ভর্তাটা অনেক সুন্দর এবং গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। তো বরবটি ভর্তা করে আজকে ভাত খেলাম, অনেক ভালো লাগলো। তো আজকে এই যে বন্ধুরা একটা প্ল্যান্টার দেখতে পারতেছেন, আমি গাছ লাগাইছি। এটা একটা কোকা কোলার বোতল, তো সেই বোতলটা আমি ফ্লাওয়ার শেপে কেটে এখন রং করে নিচ্ছি। আর এই বোতলটা আমি যখন কেটে গাছ লাগাইছিলাম তখন কিন্তু আমি ইউটিউবে করিনি বা ইউটিউবে আমি আসিনি, যা শুধু আমার আগে থেকে এগুলো শখ ছিল। তো এটা কেটে আমি গাছ লাগাইছিলাম আর এখন আমি এটা রং করে নিলাম। যদি আপনাদের ইচ্ছে হয় যে এটা আমি কিভাবে তৈরি করলাম আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি পরবর্তী সময়ে অন্য এক ভিডিওতে তা তৈরি করে আপনাদের দেখিয়ে দেব। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে, আর সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর কি বলবো, কালার করতে তো আমার ভীষণ ভালো লাগে, তো এই যে আমি কালার করে নিচ্ছি। আর বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটা দেখার শুরুতেই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইচ্ছে করলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন। দেখেন এই যে আমি কিভাবে একটার পর একটা রেখে তারপরে আমি লাল রংটা করে নিচ্ছি, কারণ যখন আমি ওখানে ওই খালি জায়গাগুলো অন্য আরেকটা কালার দিব, সেজন্য আমি লাল রংটা আগে করে নিচ্ছি। আসলে আমরা অনেক দাম দিয়ে অনেক টব অনেক প্ল্যান্টার কিনতে পারি, তবে নিজের তৈরি কোনো কিছু যদি দিয়ে ঘর সাজায় বা গাছ লাগায় তাহলে কিন্তু সেটা দেখতে অনেক ভালো লাগে, আপন আপন লাগে। নিজের তৈরি জিনিস অনেক ভালো লাগে, এগুলো যারা তৈরি করে তারাই বুঝে যে কেমন লাগে, অনেক ভালো লাগে। আসলে সংসারে প্রতিটা জিনিসই খুব মূল্যবান, খুব আপন। আর নিজের তৈরি জিনিস দিয়ে ঘর সাজাতে যেমন ভালো লাগে তেমনি মানি সেভ হয়, মানে টাকাও বেঁচে যায়। আমরা এরকম আরও বিভিন্ন ধরনের শোপিস তৈরি করে ঘর সাজাতে পারি। আমি অনেক ধরনেরই শোপিস তৈরি করতে পারি এই বোতল দিয়ে। ইনশাল্লাহ আগামীতে অন্য ভিডিওতে আমি অবশ্যই আপনাদের মাঝে তা শেয়ার করব। তো আমি রংটা আস্তে আস্তে করে এখানে আমি সাদা রং দিয়ে দিচ্ছি। এতো আমি একটু জাস্ট কালার করে নিব।
হয়তো আমি কালার করে রোদ্রে শুকাতে দিলাম। পরবর্তীতে অবশ্যই এটা হ্যাঙ্গার প্ল্যান্টার আমি হ্যাং করে আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে জালানা দিয়ে রোদ আসে, তো আমি ডাইনিং টেবিলের উপর রেখে দিলাম, এটা রোদে শুকাক, তারপরে এটা হ্যাং করে দিব। অন্য এক ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে এটা হ্যাঙ্গিংয়ে কেমন লাগে তা আমি দেখাবো। তো আশা করছি এই প্ল্যান্টারটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো এটা হচ্ছে বিকেলবেলা, তো আজকে অনেক কাপড় চোপড় ধুলাম, বিছানার চাদর, তারপরে কাঁথা আর এই যে পাতলা কম্বলগুলো, তো এগুলো আমি একটু ভাঁজ করে নিচ্ছি, আর এগুলো ভাঁজ করে তারপরে আমি গুছিয়ে নিব। আসলে ঘরের কাপড় চোপড় যদি এলোমেলো থাকে তাহলেও কিন্তু ভালো লাগে না, এগুলো গুছিয়ে ভাঁজ করে সঠিক জায়গায় রাখলেই ভালো। তো এই দেখেন আমি কীভাবে ভাঁজ করে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে এগুলো হচ্ছে আমার চাদরগুলো, তো এই তো চাদরগুলো আমি ঝেড়ে ভাঁজ করে নিচ্ছি, আর এই যে চাদরগুলো আমি ভাঁজ করে চাদরের মাঝখানে আমি বালিশের কভারগুলো, এই যে বালিশের যে কভার আছে সেগুলো আমি চাদরের মাঝখানেই রেখে দিই ভাঁজ করে। এতে করে আমার সুবিধা হয়, এক্সট্রা করে বালিশের কভার খুঁজতে হয় না, তো এর ভিতরে দিয়েই আমি ভাঁজ করে রেখে দিই। এই যে দেখেন এভাবে রেখে, এই যে আমি চাদরের ভিতরে কভারগুলো রেখে এই যে এভাবে রেখে দিই। তো এভাবে আমি এই যে আরেকটা চাদর, এর মাঝেও আমি, এটা হচ্ছে কুলবালিশের কভার, তো কুলবালিশের কভার আর এই যে বালিশের কভার সব এটার ভিতরে রেখে দিব। তো কাপড় ভাঁজ করতে করতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। যে সকল বন্ধুরা ধৈর্য সহকারে এতক্ষণ আমার সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক অনেক দোয়া রইল। আর যে সকল বন্ধুরা, নতুন বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটা ভিজিট করছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা যখন ইচ্ছে তখনই দেখে নিতে পারবেন। আর অলরেডি যে সকল বন্ধুরা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক অনেক দোয়া রইল। তো এই যে আমার কাপড় চোপড় ভাঁজ করা হলো, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ রাখছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।